ঢাকা মহানগর পুলিশে আবারও বড় রদবদল হয়েছে। এক আদেশে ডিএমপির সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে, ডিএমপির উপ পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণ হিসেবে, ডিএমপির উপ পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে ডিএমপির ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।